স্বাভাবিক অবস্থায় আমাদের বায়ুমণ্ডলে একটা ওজনো স্পেয়ার আছে একটা ওজন স্তর আছে যা পৃথিবীকে ছাতার মতো আচ্ছাদন করে রাখে এবং সূর্যালোকের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে ঢুকতে বাধা দেয় আমরা জীবনবিজ্ঞানে পড়েছি যে আমাদের চামড়ায় আমাদের স্কিনে অতিবেগুনি রশ্মি প্রবেশ করলে সেখানে ভিটামিন ডি তৈরি হয় তার মানে এই নয় যে একেবারে অস্বাভাবিক অ্যামাউন্টের প্রয়োজনের অতিরিক্ত অতিবেগুনি রশ্মি স্কিন সহ্য করতে পারবে তা নয় যদি তা হয় তাহলে স্কিনে কিন্তু ক্যান্সার হবে অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে আটকানোর দরকার সেই জন্যে ওজন স্তর আছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটা ওজন স্ফেয়ার বলে লেয়ার আছে ভূপৃষ্ঠ থেকে প্রায় কুড়ি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় যে স্ট্যাটোস্ফেয়ার আছে সেখানে ওজন সময় সৃষ্টি হয় আবার ধ্বংস হয় এই ওজন সৃষ্টি আর ওজন ধ্বংসের মধ্যে ওজন মিন্স ও থ্রি এটা মোটামুটি ভারসাম্য থাকে এর ফলে পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব আছে কিন্তু বিভিন্ন শিল্পজাত দূষক তথা গ্রিন গ্যাসগুলোর অতিবৃদ্ধির প্রভাবে ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওজন হোল সৃষ্টি হচ্ছে ওজন হোল মানে সেখানটায় ওজনস্ফিয়ার স্তরটায় সেখানটায় ওজন নেই বা খুব পাতলা আছে সেই ক্ষতিকারক ইভি রশ্মিগুলো সূর্য সূর্যালোকের ইভি রশ্মিগুলো ওজন হোল দিয়ে ভূপৃষ্ঠে সেই অঞ্চলটায় প্রবেশ করবে ফলে সেই অঞ্চলের মানুষের জীবগুলোর নানা ক্ষতি হবে চোখে ছানি পড়া ত্বকের ক্যান্সার জলাশয়ে বাস্তুতন্ত্রে জু প্ল্যাংটন ধ্বংস হয়ে যাওয়া ডিএনএর মিউটেশন ঘটা এইসব তো এইগুলো গ্রিন গ্যাসের আরেকটা প্রভাব আরেকটা হলো যে এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এই উষ্ণায়নের কথা বলছিলাম এতক্ষণ আর সঙ্গে ওজন হোল সৃষ্টি হওয়া পরিবেশ দূষণের ফলে বায়ু দূষণের ফলে মেনলি এটা মানব সভ্যতাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা এই নিয়ে অনেক সম্মেলন করেছি যে সারা পৃথিবী জুড়ে এই নিয়ে অনেক সম্মেলন হয়েছে কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো তাদের শিল্পের জন্য শিল্পে যে দূষক গ্যাসগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্ত দূষক গ্যাসের পরিমাণ কমাতে রাজি হচ্ছে না এবং তার ফলে এই পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণ বেড়েই চলেছে নেক্সট হচ্ছে জল দূষণ বা ওয়াটার পলিউশন বিভিন্ন শিল্পঘটিত বর্জ্য পদার্থ ড্রেনের মাধ্যমে খালে খাল থেকে নদীতে বা সরাসরি নদীতে পড়ছে আমরা গঙ্গা দূষণ গঙ্গাকে দূষণ দূষণের হাত থেকে বাঁচানোর জন্য কত দিন ধরে পরিকল্পনা করা হচ্ছে তখন গঙ্গা অ্যাকশন প্ল্যান বলা হতো এখন নমামি গঙ্গে প্রজেক্ট এই প্রজেক্টে ওই গঙ্গা নদী তার উৎস থেকে আর একেবারে যেখানে সমুদ্র পতিত হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গার দুপাশে যত শিল্প আছে শিল্প কারখানা আছে প্রত্যেক কারখানাকে আইন করে বাধ্য করা হচ্ছে যে তাদের নর্দমার জল তাদের শিল্প ঘটিত বর্জ্য পদার্থ ট্রিট করে অর্থাৎ বিশেষ রাসায়নিক পদ্ধতিতে দূষণমুক্ত করে তবে নদীতে ফেলতে পারবে অথবা রিসাইকেল করে তারা পুনর্ব্যবহার করুক কিন্তু কলকারখানাগুলো সেই সমস্ত আইন মানছে না আর নানারকম প্ল্যান্ট করা হচ্ছে খানিকটা দূষণমুক্ত হয়েছে গঙ্গা কিন্তু গোটা গঙ্গার প্রবাহ জুড়ে একেবারে সমুদ্র পর্যন্ত যেখানে গঙ্গা মিশে যাচ্ছে বঙ্গোপসাগরে সেই পর্যন্ত দূষণমুক্ত করা যায়নি তাহলে এই শিল্প দূষক এর মধ্যে অ্যামোনিয়া ফেনল ক্লোরিন সায়ানাইড অ্যালকালি হেভি মেটালস যেমন পারদ সীসা ক্রোমিয়াম কত কি এসে নদীতে মিশছে নদী থেকে সমুদ্রের জলে মিশছে জল দূষণ ঘটাচ্ছে বাড়ির গৃহস্থলীর আবর্জনা পুকুরের জলে কাপড় কাচা ইয়ের আউটলেট পায়খানার যে আউটলেট সেটাকে ড্রেনের মাধ্যমে পুকুরের জলে ফেলা এসবের মাধ্যমে পুকুর নদী দূষিত হয় কৃষিজাত দূষক এটা অনেক রকমের আছে তার মধ্যে কিছু হচ্ছে যে হিসেব না করে রাসায়নিক সার প্রয়োগ করা কৃষকরা অধিকাংশই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত আমাদের দেশে এবং যেখানে নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে পাঞ্জাব হরিয়ানার মতো অংশের সেখানে পর্যন্ত সেখানে শিক্ষিত লোকজন তারা সমবায় প্রথায় চাষ করছেন বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকায় কিন্তু সার দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন গড়া একটা অ্যামাউন্ট সার ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে বেশি ফসল পাওয়া যায় এবং প্রয়োজনের অতিরিক্ত যে সারগুলো সেগুলো জলে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নদী নালা পথে এসে বিভিন্ন জলাশয়ে আসছে সমুদ্রেও আসছে তার ফলে এই সমস্ত জলাধারের জল দূষিত হয়ে যাচ্ছে এছাড়া আছে আগাছানাশক কীটনাশক ছত্রাকনাশক যেগুলো উদ্ভিদের ওপর প্রয়োগ করা হয় তার ফলন বাড়ানোর জন্য সেগুলোও বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মিশছে জলকে দূষিত করছে শহরের যে ড্রেনের আবর ড্রেন থেকে যে নোংরা যাচ্ছে ডাস্টবিন থেকে খাটাল থেকে ভ্যাট থেকে এগুলো জলাশয়ে জলকে দূষিত করে যেখানে পারমাণবিক চুল্লি আছে সেখানে সেই চুল্লি থেকে নির্গত নানারকম তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম স্ট্রনসিয়াম সিজিয়াম এই ইত্যাদি এগুলো সমুদ্রের জলে নিক্ষিপ্ত হয় জলকে দূষিত করে তোলে তেল বা পেট্রোল সমুদ্রের তলদেশে পেট্রোলিয়াম যে পেট্রোলিয়াম আজকাল দুভাবে পেট্রোলিয়াম আসে একটা হচ্ছে যে বড়ো বড়ো জাহাজে করে আনা হয় এবং সেই সমস্ত জাহাজ যদি কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে সমুদ্রের মধ্যে তাহলে তার মধ্যে থাকা পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো সবই সমুদ্রে মিশে যায় বিস্তীর্ণ এলাকা দূষিত হয়ে যায় আবার দ্বিতীয় আরেক প্রকার ব্যবস্থা হচ্ছে যে বড় পাইপের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে পেট্রোলিয়াম আনা হচ্ছে আমাদের দেশেও আসছে এই খণ্ডঘোষ থেকে ওই যে রাস্তাটা যাচ্ছে খণ্ডঘোষের পথে যে বাদুলিয়া থেকে খণ্ডঘোষের পথে যে রাস্তাটা তৈরি হয়েছে ওইদিকে গেলে দেখতে পাবে যে জমির নিচ দিয়ে বড়ো বড়ো পাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেই পাইপের ভেতর দিয়ে পেট্রোলিয়াম পণ্য চলে যাচ্ছে ইয়েতে তৈল শোধনাগারে যেখানে পেট্রোলিয়াম ইয়ে করা হচ্ছে আসামের বিভিন্ন অংশে যেখানে পেট্রোলিয়াম উৎপন্ন হচ্ছে উত্তোলন করা হচ্ছে সেই পেট্রোলিয়ামকে ওইভাবে পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তৈল সংশোধনাগারে তৈল শোধনাগারে যেয়ে সেগুলো বিভিন্ন রকমের পেট্রোলিয়াম প্রোডাক্টে পরিণত হচ্ছে তাহলে এটা স্থলের ওপর দিয়ে যাচ্ছে এটা যদি সমুদ্রের নিচ দিয়ে আসে কোন কোনো ক্ষেত্রে সেরকম ব্যবস্থা হয়েছে এবং সেই রকম পাইপে যদি লিক হয় তাহলে ওই পেট্রোলিয়াম সমুদ্রের জলে মিশে যাচ্ছে জলাশয়ের জলকে দূষিত করে তুলছে বিভিন্ন জলাশয়ে ডিটারজেন্ট ব্যবহার করা হয় সমুদ্রের জলেতেও যখন তৈল দূষণ হয় তখন ডিটারজেন্ট ব্যবহার করতে হয় সমুদ্রের বাস্তুতন্ত্র যার ফলে বিপর্যস্ত হয়ে যাচ্ছে আর নদী তীরবর্তী অনেক কলকারখানা থেকে অনেক সময় উত্তপ্ত জল একটু হট ওয়াটার সরাসরি নদীর জলে মেশছে তাপ দূষণ বলা হয় এর ফলে নদীর জলের তাপমাত্রা খানিকটা বেড়ে যাচ্ছে আঞ্চলিকভাবে বৃদ্ধি পাচ্ছে যেখানটায় মিশছে সেখানে তাপটা বেড়ে যাচ্ছে তার ফলে অনেক জলজ জীবের মৃত্যু হচ্ছে এই সব নানা কারণে জলদূষণ ঘটে থাকে এবং তার মধ্যে যে এফেক্ট সেটা হচ্ছে যে যে রাসায়নিক সার ধুয়ে বৃষ্টির জলে ধুয়ে যে সমস্ত জলাশয়ে পড়ছে পুকুরে বা বদ্ধ খালের মধ্যে সেখানে রাসায়নিক সারের আধিক্য হচ্ছে ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হচ্ছে অর্থাৎ সেখানেতে প্রচুর পরিমাণে শ্যাওলা সৃষ্টি হচ্ছে শ্যাওলা জাতীয় জিনিস এবং তারপরে একটা সময় সেগুলো আবার মোড়ে পচে যাচ্ছে ফলে সেখানে আবার একটা মিথেন জাতীয় জিনিস সৃষ্টি হচ্ছে এই অ্যালগাল ব্লুম থেকে অনেক রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে আমি একটা অ্যালগাল ব্লুম হয়েছে এমন একটা জলাধারের ছবিও দিলাম যেটা তোমাদের বুঝতে সাহায্য করবে এরপরে এই যে জলদূষণ এ বাদে আরেক প্রকার দূষণ আছে সেটা হচ্ছে মৃত্তিকা দূষণ এটারও মূল কারণ হচ্ছে সার অতিরিক্ত মাত্রায় সার রাসায়নিক সার ব্যবহার করা আগাছানাশক কীটনাশক ব্যবহার করা এসবার ফলে মাটির যে নিজস্ব পরিবেশ সেই পরিবেশটা দূষিত হয় এই বিভিন্ন অপ্রয়োজনীয় উদ্ভিদ থাকে আমরা ধান লাগাচ্ছি ধানের মধ্যে মধ্যে নানা রকমের আগাছা থাকে এই আগাছাগুলোকে নাশ করতে হলে শ্রমিককে কাজে লাগাতে হবে শ্রমিক শ্রমিকরা ওগুলো উৎপাদন করে ফেলে দেন কিন্তু তাতে খরচ বেশি সেই জন্য আগাছা নাশক দেওয়া হয় আজকাল হাড় বিশাইট দেওয়া হয় দিয়ে যেমন একটা মিথাইল ক্লোরোপ্রোপিওনিক অ্যাসিড মনে মনে ইউরন টু ফোর ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এগুলো সব আগাছানাশক এগুলো মাটিতে প্রয়োগ করা করা হয় দিলে মাটির অনেক অনুজীব উপকারী অনুজীব যেগুলো নাইট্রিফিকেশানে সাহায্য করে সেগুলোও ধ্বংস হয়ে যায় এছাড়া জমির পক্ষে ক্ষতিকারক অনেক কীটনাশক আমরা দিই যেমন অর্গানো ক্লোরিন যেমন ডিডিটি বিএইসি মানে গ্যামাকসিন বলি অরগানো ফসফেট যেমন পাইরিথিয়ন এগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে দিয়ে বায়োম্যাগনিফিকেশান ঘটে বায়োম্যাগনিফিকেশানটা কী যে এই ধান চাষের সময় জমিতে অনেক রকমের মাছ হয় সেখানে ধরো যে এই ধরনের সার দেওয়া ইয়ে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে পোকা নষ্ট করার জন্যে বা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী পেস্ট নষ্ট করার জন্যে এই সমস্ত কীটনাশক দ্রব্য প্রয়োগ করা হলো বা আগাছানাশক দ্রব্য প্রয়োগ করা হলো এইগুলো সেই সমস্ত মাছেরা খেয়ে হয়তো বেঁচে রইল এবং সেই মাছগুলো আমাদের দেশের মানুষ তারা কেউ কেউ ধরেন ধরে এসে বাজারে বিক্রি করেন তাহলে একটা মাছের শরীরে মনে করো যে দুই মিলিগ্রাম ওই ধরনের নানা রকমের কীটনাশক দ্রব্য জমা হয়েছে এরপরেতে আমি যখন সেরকম পুঁটি মাছ দশটা খাচ্ছি তখন আমার শরীরে কিন্তু সেটা জমা হচ্ছে দুই ইন্টু দশ মানে দশ কুড়ি মিলিগ্রাম আমার শরীরে জমা হচ্ছে তাহলে আজকে জমা হলো কুড়ি মিলিগ্রাম আবার পরের দিনে ওই ধরনের মাছ খাচ্ছি সেটা জলাশয়ের মাছ হোক পুকুরের মাছ হোক তার ফলে পরের দিনে আবার খাঁইটা জমা হচ্ছে এইভাবে আমার শরীরে ওই বিষাক্ত দ্রব্যগুলো ক্রমশ জমা হতে থাকছে কারণ ওগুলো এলিমিনেশানের ব্যবস্থা আমাদের শরীরে খুব বেশি নেই তাহলে শরীরে ক্রমাগত বিষ পুঞ্জীভূত হওয়া একে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশান এর আরেকটা প্রকৃষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে যে ডিডিটি প্রয়োগের ফলে ডিডিটি প্রয়োগের ফলে মশা নাশ হয় এখনও মশা নাশ করার জন্য ডিডিটিই প্রয়োগ করা হয় যদিও ডিডিটি বিশ্বে নিষিদ্ধ হয়ে গেছে আমাদের মতন দেশে ডিডিটির বিকল্প খুঁজে বার করা হয়নি ডিডিটিই প্রয়োগ করা হচ্ছে তার ফলে মশা ন নষ্ট হলো আদমরা মশাগুলোকে মাছেরা খেলো মাছের শরীরে ডিডিটি পুঞ্জীভূত হলো মাছ থেকে এবং সবটাই যে মাছেরা রাখা হবে তা তো নয় গাছের ওপর প্রয়োগ করা হচ্ছে সেই গাছগুলো গরুতে খেলো গরুর শরীরে গেল গরুর শরীরে যে গরুর দুধে গেল গরুর মাংস যারা খেলো গরুর দুধ যারা খেলো সেই সমস্ত মানুষদের শরীরে গেল দেখা যাচ্ছে যে সেই ষাটের দশকে যে ডিডিটি প্রয়োগ করা হয়েছিল সেই ডিডিটি এখনও যে মানব শিশু জন্মগ্রহণ করছে তার শরীরে পাওয়া যাচ্ছে বায়ো ম্যাগনিফিকেশনের কি কঠিন পরিণতি এই আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি তো জৈব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশান বলা হয় আবার কিছু আছে যে নন ডিগ্রেডেবল সাবস্ট্যান্স যেমন ধরো যে পলিথিন প্লাস্টিক প্লাস্টিকজাত দ্রব্য এগুলো মাটিতে ফেলা হচ্ছে এ মাটিতে ফেলার ফলে এগুলো মাটিতে তো পচবে না দীর্ঘদিন ওইভাবেই থাকবে তার উপরে খানিক মাটি জমবে আবার পলিথিন জমবে এইভাবে যে মাটিটা তৈরি হচ্ছে সেই মাটিটা লুজ মাটি সেই মাটিটা সহজেই ক্ষয়ে যায় ধসে যায় তার ফলে মাটির ক্ষয় হচ্ছে এবং সেই ক্ষয়িত মাটি নদী জলে বাহিত হয়ে সমুদ্রে পতিত হচ্ছে তার ফলে পৃথিবীর যে স্থলভাগ নদী পাড় ভাঙছে ধস নামছে পাহাড়ি এলাকায় ধস নামছে সেই সমস্ত মাটি নদীতে নদীর জলে সাসপেন্ডেড অবস্থায় বাহিত হয়ে চলে যাচ্ছে সমুদ্রে সেখানে অদক্ষিপ্ত হয়ে বদ্বীপ সৃষ্টি করতে পারে কিয়দ আর খানিকটা চলে যাচ্ছে সমুদ্রে তার ফলে প্রচুর ভাগ প্রচুর মৃত্তিকা অংশ নষ্ট হয়ে যাচ্ছে অথচ পৃথিবীর জনসংখ্যা দিনে দিনে বাড়ছে এবং পৃথিবীর বাসযোগ্য জমির পরিমাণ পৃথিবীর চাষযোগ্য জমির পরিমাণ সেই তুলনায় ফিক্সডই আছে বা কমে যাচ্ছে তাই এই আমাদের মৃত্তিকা দূষণের কথা সুতরাং আমাদের এই তিন প্রকার দূষণের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্ল্যান করতে হবে এছাড়া আরেক প্রকার দূষণের কথা বলতে হয় সেটা হচ্ছে যে শব্দ দূষণ দুর্গাপুজোর সময় দেখেছি যে উচ্চ ডেসিভেলের মাইক বাজানো হচ্ছে তো এমন আজকাল সব মাইক দেখেছি যে দশটা পনেরোটা কুড়িটা চোং লাগিয়ে মাইক বাজিয়ে যাচ্ছে এবং সেখানে হাটের রুগী থাকলে তার হার্ট ফেল করবে এমন সে তার ডেসিবেল বেশি এই উচ্চ ডেসিবেলের শব্দ যেটা একশো ডেসিবেলের বেশি সেটা অন্তঃকর্ণের যে অর্গানক কটি অংশ আছে আমাদের সেই অফ কটিটা নষ্ট করে দেবে আর যদি সাউন্ডের মাত্রা যদি একশো ষাট ডেসিবেলের বেশি হয় তাহলে কানের পর্দা ফেটে যাবে দুম করে একটা বোম ফাটলো কানের পর্দা ফেটে যেতে পারে এবং উচ্চ ডেসিবেলের শব্দে যারা বাস করে বিমানবন্দরের বিমান ওঠা নামা হচ্ছে সবসময় শব্দ হচ্ছে কলকারখানার ঘরঘর শব্দ যদি হয় সবসময় সেখানে যারা বাস করেন যেখানে সবসময়তেই উচ্চ ডেসিবেলযুক্ত শব্দের এলাকা সেখানকার মানুষদের মস্তিষ্কে সুষুমনা কাণ্ডে নানা রকমের রোগ হয় স্মৃতিশক্তি হ্রাস পায় মানসিক অবসাদ ঘটে হজমে গোলমাল অনিদ্রা হাই ব্লাড প্রেসার তাদের শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তিত হয়ে যায় শ্বাসক্রিয়ার গভীরতা বৃদ্ধি পায় এই সমস্ত আর বিভিন্ন প্রকার প্রাণী শব্দ দূষণের কারণে প্রজননে অংশ নিতে পারে না এটা হচ্ছে শব্দ দূষণের কুফল সুতরাং শব্দ দূষণের হাত থেকেও বাঁচতে হবে এছাড়াও অনেক রকমের দূষণ আছে একটা উদাহরণ দিতে পারি আমি মাইক্রোওয়েভ পলিউশন এই যে ফোন ব্যবহার করছি খানিক্ষণ কানে ফোন লাগলেই বোঝা যায় যে কানটা কেমন করছে এটা মাইক্রোওয়েভ এই টিভি রেডিও ফোন যত কিছু এইসব ওয়ারলেস যন্ত্রপাতি চলছে মাইক্রোওয়েভ দিয়ে চলছে একদম যে ইন্টারনেট এই অন্তর্জালের মধ্যে আমরা অন্তর্জাল সমুদ্রের মধ্যে আমরা ভাসমান এগুলো শরীরে যে কত রকমের এফেক্ট করছে সেই নিয়ে পুরো গবেষণা আজও হয়নি এত রকমের দূষণ নিয়েও মানুষকে কিন্তু বাঁচতে হবে এবং তার জন্যে প্ল্যান করতে হবে সেই প্ল্যান কি কি ধরনের মানুষ করছে বা করেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে